রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন, যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল। নমস্কার সুভ্রজিৎ ঘোষ। নমস্কার পুলকেশ পণ্ডিত। নমস্কার প্রীতম সরকার। আমরা একটি ঘটনা জানাচ্ছি। আরজিকর কাণ্ডের বড় আপডেট আসছে, যেটুকু আমরা জানতে পেরেছি যে এই জুনিয়র ডাক্তাররা এবার কিন্তু কেন্দ্রের শরণাপন্ন হলেন। শুধু কেন্দ্রের নয়, তারা মেল করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এই ব্যাপারটা দেখতে। ফলে এই বিষয়টা এখন আর শুধুমাত্র আমাদের রাজ্যের মধ্যে আবদ্ধ নেই, তারা রাষ্ট্রপতিকে মেল করেছেন এবং সেই মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে। ফলে জুনিয়র ডাক্তাররা যে এবার আটঘাট বেঁধেই নেমেছেন সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্বাস্থ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরে এখন সাফাই অভিযান চলছে। এবং অন্যদিকে আজকে আবার এই সঞ্জয় রায়, ধৃত সিভিক পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার, তার এবার নার্কো টেস্ট করানোর চেষ্টা চালাচ্ছে সিবিআই। এবং যে খবর দিয়ে আজকে শুরু করব, যে ভিডিওটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, সেই ভয়ঙ্কর কাণ্ড, এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসারদের বিরুদ্ধেই তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। অদ্ভুত কাণ্ড, পুলিশ অফিসাররা কিভাবে এই বাংলার মানুষকে হ্যারাস করছেন সেটা নিয়ে এবার তদন্ত হবে। সবটা দেখুন, এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রতিবেদন শুরু করব এই ঘটনা দিয়ে। আমার পেছনে স্ক্রিনে ভিডিও চলছে, আপনাদেরও মনে আছে 27 আগস্ট নবান্ন অভিযানের ঘটনা। ছাত্র সমাজের তরফ থেকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে কজন ডাক দিয়েছিল তাদের চারজনকে 26 আগস্ট রাতেই, নবান্ন অভিযানের আগেই হাওড়া স্টেশন থেকে তুলে নিয়ে গেছিল পুলিশ। এবং কোন থানার পুলিশ নিয়ে গেছিল, কোথায় রাখা হয়েছিল, কেন তুলে নিয়ে গেল এটা সম্বন্ধে কাউকে জানানো হয়নি। পরের দিন তাদের বাবা মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং রাজ্যের যিনি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তিনি এসে প্রেস কনফারেন্স করে আমাদের জানিয়েছিলেন সেই ভয়ঙ্কর তত্ত্ব, এই চারজন নাকি এই নবান্ন অভিযানের মিছিলে আগ্নেয়াস্ত্র নিয়ে আসতো এবং লাশ ফেলার চক্রান্তে ছিল। এজন্যই কলকাতা পুলিশ তাদেরকে ঘটনা ঘটার আগেই গ্রেপ্তার করে ফেলেছে। অর্থাৎ কেউ প্ল্যান করছে যে লাশ ফেলবো, কলকাতা পুলিশ পৌঁছে গেল তাদেরকে গ্রেপ্তার করতে। আরো একবার শুনে নিন সুপ্রতিম সরকার, এডিজি দক্ষিণবঙ্গ, ঠিক কি বলেছিলেন। আপনারা জানেন আজকে গতকাল রাত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে হাওড়া স্টেশন থেকে। এরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা করছিলেন, যাদের আমরা গ্রেফতার করেছি অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, অস্ত্র মানে আগ্নেয়াস্ত্র, অস্ত্র নিয়ে, বোমা নিয়ে, গুলি নিয়ে আজকে এইখানে একটা অশান্ত পরিবেশ তৈরি করার পরিকল্পনা ছিল। এবং সেই ব্যাপারে সমস্ত তথ্য, প্রমাণ, অকাট্য প্রমাণ আমাদের হাতে রয়েছে এবং নির্দিষ্ট সময়ে সেগুলো সব প্রত্যেকটি আমরা আপনাদের সঙ্গে শেয়ারও করব। এই দুষ্কৃতীদের আমরা ধরেছি, ধরে তাদের আমরা অ্যারেস্ট করেছি এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা হবে। কথোপকথন এরকম ছিল, কালকে লাশ ফেলতে হবে, বডি ফেলতে হবে, 3-4টে বডি না ফেললে আর আন্দোলন কিসের, এই ধরনের আলোচনা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছিল, বিভিন্ন ফেসবুক হচ্ছিল, সেটা আমরা পেয়েছি এবং তার ভিত্তিতে একটা সুনির্দিষ্ট অ্যাকশন নিয়েছি। এই চারজন নাকি লাশ ফেলে দেওয়া চক্রান্ত করেছিলেন নবান্ন অভিযানে, প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন সুপ্রতিম সরকার। দুপুরবেলা প্রেস কনফারেন্স করেছিলেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, বাংলার মানুষ একদম হতভম্ব হয়ে গেছিল, এইটা প্ল্যান ছিল। সুপ্রতিম সরকার প্রেস কনফারেন্স করার কয়েক ঘন্টার মধ্যেই এই চারজন ছেলেকে আমরা দেখেছিলাম লালবাজারের সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে ফ্যা ফ্যা করে হাসছে। অর্থাৎ পুলিশ এদিকে ছেড়ে দিয়েছে, কেন? কারণ এই চারজনের বাড়ির লোক হাইকোর্টে শরণাপন্ন হয়েছে। নমস্কার সুভ্রজিৎ ঘোষ। নমস্কার পুলকেশ পণ্ডিত। নমস্কার প্রীতম সরকার। আমরা একটি ঘটনা জানাচ্ছি। সুপ্রতিম সরকার যাদেরকে বলেছিলেন লাশ ফেলে দেওয়ার চক্রান্ত করছে সেই জন্য গ্রেপ্তার করা হয়েছে, তার এই বক্তব্যের 2 ঘন্টা পরেই কলকাতা পুলিশ লালবাজার তাদেরকে ছেড়ে দিয়েছিল কোনো প্রমাণ পায়নি বলে। এর দ্বারা প্রমাণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কতটা দলদাসগিরি করছে।
কলকাতা পুলিশ এবং তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে এখন আর কোনো তফাৎ নেই, জানিয়ে দিল হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। এই গ্রেপ্তারিতে চারজন ছেলেকে যারা গ্রেপ্তার করেছিল, যে সমস্ত পুলিশ অফিসার জড়িত ছিল, তাদের বিরুদ্ধেই এবার তদন্ত হবে। আমরা দেখতে চাই যে যারা এই প্রেস কনফারেন্স করলেন, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা, এদিকে কবে গ্রেপ্তার করা হবে। রাজ্যের মানুষ আমরা জানতে চাই কলকাতা পুলিশের এই দুজন অফিসারকে কবে গ্রেপ্তার করা হবে মিথ্যা রটনার দায়ে, চারজন ছাত্রকে বদনাম করার দায়ে, ফেক নিউজ ছড়াবার দায়ে কলকাতা পুলিশের এই দুই অফিসার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মাকে কবে গ্রেপ্তার করবে, কবে গ্রেপ্তার করা হবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ তার পর্যবেক্ষণে জানিয়েছেন, এই চারজন ছেলেকে যদি গ্রেপ্তার করা হয় লাশ ফেলে দেওয়ার অভিযোগে, তাহলে কয়েক ঘন্টার মধ্যে তাদেরকে কেন ছাড়লো কলকাতা পুলিশ? তাহলে কি এই গ্রেপ্তারি রীতি মেনে, প্রথা মেনে হয়নি? পুলিশ ফেক নিউজ ছড়াবার চেষ্টা করেছে, পুলিশ মিথ্যা কথা বলেছে? যে সমস্ত পুলিশ কর্মী অফিসার এই গ্রেপ্তারিতে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত হবে। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকে নিজের এজলাসে বসে, এবং এই নিয়ে হলফনামা দিতে হবে রাজ্যকে। এই গ্রেপ্তারির ঘটনায় এই চারজন হাইকোর্টের শরণাপন্ন হয়েছিলেন, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের শরণাপন্ন হয়েছিলেন। তারা এটুকু শুধু জানতে চেয়েছিলেন তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো, সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ কেন তাদের নামে মিথ্যা কথা বললেন এই রাজ্যের মানুষকে, কেন বললেন সুপ্রতিম সরকার তারা লাশ ফেলে দেওয়ার চক্রান্ত করেছিলেন, যদি লাশ ফেলে দেওয়ার চক্রান্তই করা হয় তাহলে কয়েক ঘন্টার মধ্যেই তাদেরকে কেন ছেড়ে দেওয়া হলো। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পরিষ্কার জানিয়েছেন এই চারজন ছাত্রের আর্জি মঞ্জুর হলো, এবং যারা এই গ্রেপ্তারির পেছনে ছিলেন এবং মিথ্যা রটনার পেছনে ছিলেন তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। 27 আগস্ট নবান্ন অভিযানে ছাত্র সমাজ যে দৃঢ় সংকল্প দেখিয়েছিল তার পরিপ্রেক্ষিতে 26 তারিখ পুলিশ অন্যায়ভাবে আমাদের গ্রেপ্তার করে। গোলাবাড়ি থানার পুলিশ হাওড়া স্টেশন থেকে রাত 12টায় গ্রেপ্তার করে বেলুড় থানাতে আমাদের রাখে। পরবর্তী দিনে সন্ধ্যা 6টায় হাওড়া স্টেশনে আবার আমাদের ছেড়ে দিয়ে যায়। আজকের এই রায়কে আমরা সত্যের জয় বলছি। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে আমরা এটাই বলতে চাই, ন্যায় বিচারের প্রতি আমাদের আস্থা আরও মজবুত হলো। পুলিশের এই কীর্তি পশ্চিমবঙ্গের মানুষ তার নিজের চোখে দেখল। অদ্ভুত ব্যাপার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের বিরুদ্ধেই হাইকোর্টের বিচারপতি তদন্তের নির্দেশ দিচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, দলদাস পুলিশ এই রাজ্যের বিরোধী নেতা নেত্রীদের গ্রেপ্তার করতে বলে, করতে পারে, সাংবাদিকদের গ্রেপ্তার করতে পারে, চারজন ছাত্রকে তুলে নিতে পারে এবং প্রমাণের অভাবে ছেড়েও দিতে পারবে, তাদেরকে বদনাম করতে আসলে নামে এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি আইন শৃঙ্খলা। কি শাস্তি হওয়া উচিত এই পুলিশ অফিসারদের, কি শাস্তি হওয়া উচিত? ওই আমি যেটা বারবার বলি, আমাদের ট্যাক্সের টাকায় এই সমস্ত অপদার্থ পুলিশ অফিসারদের কি আদৌ মাইনে হওয়া উচিত? কেন হাইকোর্ট এদের বিরুদ্ধে শুধু ভর্ৎসনা করবে, তদন্তের নির্দেশ দেবে, কেন এদিকে সাসপেন্ড করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে না? যারা শুধু তৃণমূল দলটা করবে তারা বাড়িতে বসে তৃণমূলটা করুক। কলকাতা পুলিশের উর্দি পড়ে কেন এরকম দলদাসগিরি আমরা সহ্য করবো বলুন তো? আমাদের ট্যাক্সের টাকায় যাদের মাইনে হয়, কেন্দ্র কবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কেন্দ্র সরকারের চাকরি তো, নরেন্দ্র মোদী সরকার কবে এই সমস্ত আইপিএসদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যারা রাজ্যে গিয়ে শুধু শাসক দলের দলদাসগিরি করে? আমরা দেখতে চাই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সুপ্রতিম সরকার এবং মনোজ ভার্মার বিরুদ্ধে, আদৌ তদন্ত হয় কিনা, বা সেই তদন্তের ফল কি হয়। অন্যদিকে সঞ্জয় রায় সিভিক পুলিশ, তার বিরুদ্ধে নার্কো টেস্ট করানোর জন্য আজকে শিয়ালদা আদালতে গেল। সিবিআই অনুমতি পেয়ে গেছে, কিন্তু আপনারা জানেন এই পলিগ্রাফ টেস্টই হোক, নার্কো টেস্টই হোক বা ব্রেন ম্যাপিংই হোক, যার করা হবে তার অনুমতি দরকার। এখন অবধি এটা আমরা জানি না যে আদালত পারমিশন দিলেও সঞ্জয় রায় সিভিক পুলিশ নিজে আদৌ পারমিশন দিয়েছেন কিনা। আদালতের রায় এবং যার উপর প্রয়োগ করা হবে তার দুজনেরই সম্মতি চায়। আদালতের রায় পাওয়া গেছে, সঞ্জয় রায় অনুমতি দেয় কিনা সেটাই দেখার, কারণ আপনারা জানেন এই নার্কো অ্যানালাইসিস পরীক্ষার জন্য অভিযুক্ত বা সন্দেহভাজনকে সোডিয়াম পেন্টোথাল ইঞ্জেকশন দেওয়া হয়, যার ফলে অর্ধচেতন অবস্থায় ব্যক্তি অভিযুক্ত প্রশ্নের উত্তর দেয়, এবং এই পরীক্ষা যদিও 100% সাফল্য মেলে না, তবু তদন্তে নাকি সাফল্য পাওয়া যায় এমনটাই সিবিআই ধারণা। তাই অভিযুক্তের নার্কো অ্যানালিসিস টেস্ট বা ব্রেন ম্যাপিং পরীক্ষা করানো হতে পারে, আদালত অনুমতি দিয়েছে, এখন সঞ্জয় রায় নিজে অনুমতি দেয় কিনা সেটাই এখন দেখার। একে বারবার জেরা করো, পুলিশ নাকি কোনো তথ্য উদ্ধার করতে পারেনি, সিবিআই কোনো তথ্য উদ্ধার করতে পারেনি। অর্থাৎ
এটা বোঝা গেল কলকাতা পুলিশ যে সমস্ত তদন্তের অসঙ্গতি রেখে দিয়েছে তাতে একবার বিচার ব্যবস্থায় এটা উঠলে, ট্রায়াল শুরু হলে শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, সঞ্জয় রায় যার বিরুদ্ধে এত অভিযোগ সেও ছাড়া পেয়ে যাবে। কোন রকমেই এই আরজি করে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বিচার সম্ভব হবে না। কোর্টে যাবে বিচার, কিন্তু কেউ শাস্তি পাবে না যেটুকু এখন অবধি বোঝা যাচ্ছে। জানি না সিবিআই এই নার্কো টেস্ট করার অনুমতি পাবে কিনা সঞ্জয় রায়ের কাছ থেকে, এবং এই পরীক্ষা করে তদন্ত কতদূর এগোবে সেটাও এখন দেখার। আজকেও আরজি করে হাসপাতালে গেছে, সিবিআই তদন্ত চলছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তর, সন্দীপ ঘোষের দলবল এবং কলকাতার পুলিশ এই আরজি কর হাসপাতালের অকুস্থল এমন ভাবে ঘেটে দিয়েছে তাতে ওখান থেকে আর কোনো প্রমাণ পাওয়া যে সম্ভব নয়, সিবিআই সেটা জানিয়ে দিয়েছে একেবারে সুপ্রিম কোর্টে ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে। ফলে এই মামলার অগ্রগতি কতদূর হবে সেটা নিয়ে কিন্তু এখন সন্দেহ প্রকাশ করা যাচ্ছে। অন্যদিকে যে খবরটা প্রথমে দিয়ে আমরা শুরু করেছিলাম, প্রচন্ড বৃষ্টি চলছে, বৃষ্টির মধ্যে জুনিয়র ডাক্তাররা ভিজছেন, কিন্তু উই ওয়ান্ট জাস্টিস এই আওয়াজ কিন্তু তাদের গলা থেকে কমেনি। মানুষ তাদের জন্য সাহায্য নিয়ে যাচ্ছেন, সাধারণ মানুষ তাদের পাশে আছেন, খাবার নিয়ে যাচ্ছেন, জল নিয়ে যাচ্ছেন। আশা করা যাচ্ছে এই বৃষ্টির মধ্যেও তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মানুষের পাশে থাকবে, মানুষ পৌঁছে গেছেন ওখানে। এবং এরা যে শুধুমাত্র রাজ্যের গণ্ডিতে আবদ্ধ থাকতে চান না, বা যারা এদিকে দাগিয়ে দেবার চেষ্টা করছেন তাদেরকেও এদের যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন এরা। এবং এরা আজকে যেটা আমরা দেখলাম, একেবারে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সাহায্য চেয়ে তাকে মেল করেছেন জুনিয়র ডাক্তাররা, এবং সেই মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডাকে এই মেলের প্রতিলিপি পাঠানো হয়েছে, যাতে কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রীয় সরকার এটাকে হস্তক্ষেপ করে। এবার কি বলবেন আপনারা, যারা এটাকে বাম মনস্ক আন্দোলন বলছেন, বামেদের আন্দোলন বলছেন, তারা এবার কি বলবেন? যদি বামেদের আন্দোলন হয় তাহলে তারা কখনোই কেন্দ্রীয় সরকারের সাহায্য নিত না, তারা মোদী সরকারের সাহায্য নিত না। অর্থাৎ এই আন্দোলন হচ্ছে একেবারেই রাজ্যের স্বাস্থ্যে সাফাই আন্দোলন। যারা এখনো দাগাবার চেষ্টা করছেন এ ভুল করবেন না, এই স্বাস্থ্যটা সবার, আমার আপনার, এই বাংলার প্রতিটি মানুষের। ফলে স্বাস্থ্যে যে অরাজকতা চলছে, যারাই এটা সাফাই করছে তারা কি মনস্ক, তাদের মধ্যে কি আছে, তাদের রং কি, এটা দেখার সময় এখন নয়। রাজ্যের স্বাস্থ্যে সাফাই অভিযান শুরু করেছে জুনিয়র ডাক্তাররা, প্রত্যেকের পাশে থাকুন। যদি স্বাস্থ্যে সাফাই অভিযান সফল হয় এর সুফল আপনারা প্রত্যেকে পাবেন, কে আন্দোলন করলো সেটা দেখার সময় এটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে গত এক মাস ধরে সাফাই অভিযান চালাচ্ছেন জুনিয়র ডাক্তাররা, চার দিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আছেন, প্রচন্ড বৃষ্টির মধ্যে গরমের মধ্যে তারা রাস্তায় বসে আছেন। এই আন্দোলন একটাই লক্ষ্য, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাফাই অভিযান। যে দুর্নীতি চলেছে, কিভাবে ভালো ডাক্তারদের ফেল করিয়ে দেওয়া হয়েছে, ডাক্তাররা পাস করিয়ে দেওয়ার পরেও সার্টিফিকেট পাননি, কিভাবে তৃণমূল করার জন্য 50 পেয়েও 80 পেয়েছে ডাক্তাররা, আপনারা দেখে নিয়েছেন, বুঝে নিয়েছেন। এই রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে থ্রেট কালচার চলছে, ভাবতে পারছেন? সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভয় দেখানো হচ্ছে তৃণমূলের তরফ থেকে, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে। সেই সাফাই অভিযানকে সমর্থন করুন, প্রত্যেকে নিজেদের সমর্থন নিয়ে এই জুনিয়র ডাক্তারদের পাশে থাকুন। তারা মমতার স্বাস্থ্যে সাফাই অভিযান শুরু করেছে, যে যতটা পারেন তাকে সমর্থন দিন। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।